যত কান্না কান্না মাখা শব্দ, কত রক্তের স্রোতে জব্দ, তবু স্বপ্ন দেখা দুটি চোখ, ওরা কথাদের চেনা নাগরিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক, ওরা শব্দ শ্রমিক। কবি সম্মেলন, যাদের আমরা ধারক এবং বাহক, শব্দ শ্রমিক অনুষ্ঠান এই কবি সম্মেলনকে ভালোবাসে, সম্মান করে এবং শব্দ শ্রমিকের প্রত্যেকটা সদস্য তাদের প্রাণ হলো কবি সম্মেলন। কারণ কবি সম্মেলন প্রত্যেককে আজ 16 বছর ধরে প্ল্যাটফর্ম দিয়ে এসেছে। আমাদের মধ্যে আগেও জানিয়েছিলাম আপনাদের, উপস্থিত হয়েছেন সেই কবি সম্মেলনের দুই ধারক এবং বাহক। আমরা শরণার্থী। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট কবি এবং সম্পাদক শ্রী শ্যামল কান্তি দাস এবং শঙ্কর চক্রবর্তী। অনেক অনেক ধন্যবাদ, প্রচুর কষ্ট দিয়েছি 3 দিন ধরে এবং সমস্ত কষ্ট সহ্য করে এই আবদারকে যে মেনে নিয়েছো, খুব ভালো লেগেছে। বারবার আমরা এই চ্যানেল ভিশনে আসতে পারলে আমাদের ভালো লাগবে, কারণ এখানে এমন একটা প্রাণের স্পর্শ আর উত্তাপ পাওয়া যায় যেটা অন্য কোথাও পাওয়া যায় না, খুব ভালো লাগে। এবং সেই জন্যই তোমার ডাক এতই তীব্র এবং মধুর, আসতেই হয়, আসতেই হয় এবং আসতেই হয়। এবং একটা কবিতা হবে তোমার আজকে, কিন্তু আমরা শ্যামলদার কবিতা দিয়ে শুরু করব আর শঙ্করদার কবিতা দিয়ে শেষ করব, অবশ্যই কবিদের পছন্দ। আচ্ছা ঠিক আছে। মনের মিলন, অনেক দিন পর মনের মিলন হচ্ছে, খিদে মানিকে ঝিকমিক করছে সারা শরীর, অনেক দিন পর প্রতিটি অন্তঃপুরে চাঁপা গাছের হাওয়া, গান বাজনার শব্দ, পালঙ্কে গড়াগড়ি খাচ্ছে দাস দাসী, অনেক দিন পর অশ্ব তরবারি যুদ্ধযাত্রা, অনেক দিন পর ঈশান কোণে একটা থালার মতো চাঁদ আলো ছড়াচ্ছে, সিংহ দরজার সামনে মানুষের মুহুর্মুহু জয়ধ্বনি, অনেক দিন পর অধিক রাত্রে রাজকন্যার ঠান্ডা ভিজে হাতের স্পর্শ, গল্প হলেও সত্যি তড়িদাহত হয়ে গেলাম। দারুণ দারুণ, আমরাও তড়িদাহত হয়ে গেলাম। এবং দাদা, আজকে আমাদের মধ্যে যে 3 জন কবি আসছেন, 2 জন নয় 3 জন কবি তোমাদের কবিতা শোনাবেন, তার মধ্যে একজন আছেন সঞ্জয় গুহ ঠাকুরতা, একজন আছেন শিশির দাশগুপ্ত এবং সৈকত ঘোষ তরুণ কবি। তো আমরা ডেকে নিই, ডেকে নিচ্ছি আজকে আমাদের যিনি প্রথম কবি যার কবিতা শুনব, কবি সঞ্জয় গুহ ঠাকুরতা, অত্যন্ত পরিচিত মুখ, সোদপুর থেকে আসছেন। সঞ্জয় দা নমস্কার। নমস্কার। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাদের তুমি দেখতে পাচ্ছ, তাদের আমাদের পরম পাওয়া, পরম সৌভাগ্য। এবং তোমার কবিতা শুনবেন, দাদারা তোমাকে কিছু প্রশ্ন করবেন। তার আগে তোমার বই তুমি যদি তুলে দাও দাদাদের হাতে, ইচ্ছের এপিটাফ, ইতিকথা প্রকাশনী থেকে। অনেক ধন্যবাদ সঞ্জয় দাদা আপনাকে। সবচেয়ে বড় কথা, ওনাদের মতো মানুষের সঙ্গে আমি একই টেবিলে একই মঞ্চে বসে আছি, সেটা সত্যি আমার ভাগ্যের কে মানে বিশাল পাওয়া, বিশাল প্রাপ্তি আমার কাছে। কখনো কখনো এই ধরনের কিছু কিছু অনুভূতিতে শব্দও হারিয়ে যায়। ঠিক দাদা, আমরা কবিতায় চলে যাই। হ্যাঁ একদম। চলো সঞ্জয় দা, তোমার প্রথম কবিতা। আমি ছোট ছোট কবিতা বলছি। অন্য ফেরি, এই যে ফেরি হয়ে যাচ্ছি, ক্রমে ক্রমে বিকিয়ে যাচ্ছে সমস্ত ভোর, দুপুর থেকে গোধূলি, মুহূর্ত বিকিয়ে যাচ্ছে কখনো তোমার ঠোঁটে চুল বা কখনো তোমার ছায়া ছুঁয়েই, পাতা ছাড়া হয়ে যাচ্ছে একা দাঁড়িয়ে গাছ, ফেরি হয়ে যাচ্ছে সবুজ, হাটের মাঝেই নিস্তব্ধতা দাঁড়িয়ে একা, ভাগ্যিস বিকোয় না, আমি ডুব সাঁতার দিতে দিতে এক হাট থেকে অন্য হাটে ফেরি হতে হতে জীবন খুঁজি। ছোট্ট কবিতা কিন্তু খুব ভালো কবিতা, খুব স্ট্রং। হ্যাঁ, পরবর্তী কবিতায় যাব। এই কবিতার পর তোমার প্রথম প্রশ্ন থাকবে শঙ্করদার প্রশ্ন থেকে। বিকি কিনি,
আমি তো বসেই থাকি রাত বেজে দেবো বলে, ঘুম ঘুম সময়ে তুমি থাকো না, ভয় হয় এই বুঝি বিজ্ঞাপন বন্ধ, এই বুঝি সমস্ত কলমি পাতাঝাঁজি এক হয়ে কাটাবন হয়ে যাচ্ছে, বাতাস সব শুষে নিচ্ছে অন্য আচমকা কাল বৈশাখী, রাত বেজবো বলে বিকেলের কাছাকাছি থাকি, মায়াবী হয়ে আবার রাত হয়, আমি স্বপ্নের প্রদীপ জ্বালাই, ঘুম স্পষ্টতর তীব্রতা নিয়ে চেয়ে থাকে। ভালো কবিতা, বেশ ভালো, মানে কি বলবো, বেশ একটা অদ্ভুত আমেজ দেখে গেল কবিতার শেষের দিকে, যেভাবে শুরু হয়েছিল পরে শেষটা একটা অদ্ভুত আমেজ দেখে গেছে, এবং এটার মধ্যে যে কি প্রশ্ন করবো সেটাই ভাবছি, প্রশ্ন কি আছে কবিতায়, এই কবিতা তো ভালো লাগলো, প্রশ্নের মানে অন্য কোনো কিছু খুঁজে পাচ্ছি না যেটা জিজ্ঞেস করবো, যেটা কেন এরকম হলো আর কবিতাতে, এইভাবে প্রশ্ন করা যায় না, আমার সত্যি ভালো লাগে, তার মানে তুমি পরীক্ষায় পাশ করে গেছো, প্রশ্ন নেই, এখন দেখতে হবে শ্যামলদার কেমন লেগেছে, চলো তোমার পরে, আমারও খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে তোমার কবিতা, আর একটা ছোট কবিতা পড়ছি, বসন্ত খরণ, শেষ কবে তুমি সরস্বতী হয়েছিলে, যেদিন তুমি আদুল গায়ে হলুদ হয়ে পলাশ হয়েছিলে, সেই থেকে দিঘি জুড়ে শুধু হাঁস খেলে যায়, ঋতুচক্র একা একা দাঁড়িয়ে তিথি পালন করে, এখন এখন পলাশ ছুঁয়ে শুধু খরণ, যাপনের বসন্ত খরণ। অনেক বলতে হবে তাহলে আমার, এখন ছোট ছোট কবিতার মধ্যে অনেক কিছু বলা হয়। সোনালি দিন, যদি কোনো সোনা ঝরা সময়ে আমার শব্দ তোমার অবুঝ মনে হয়, বুঝে নিও বাসা ভেঙে গেছে, পাখি উড়ে গেছে, ঠিক যেভাবে উৎপাটিত গাছ ক্রমে ক্রমে সবুজ থেকে ধূসর হয়, ঠিক যেভাবে ঘটের কলা বউ পূজিত হতে হতে জীবিত থেকে মৃতবত বিসর্জিত হয়, ঝড়ে মৃত ঘুঘু যেমন দীর্ঘ পথ ধরে নিজের পাখার রং নিয়ে পচনের অপেক্ষা করে, আমিও তেমনি অপেক্ষায় আছি ভেবে বিভাজিত পথে কৃষ্ণচূড়ার তলে বিশ্রাম নিও। দাদা আমার একটা প্রশ্ন আছে, কবিতা যতক্ষণ লেখা হয় সেটা কবির, তারপর পাঠকের, তো যদি কোনো পাঠক কবিতা না বুঝতে পারে, কবির কি দায়িত্ব থাকে সেটা পাঠককে বুঝিয়ে দেওয়ার? না, কোনো দায়িত্ব থাকে না, কবির মতো পাঠককেও কিন্তু কবি তো পরিশ্রম করেন, পাঠককেও কিন্তু পরিশ্রমী হতে হবে এবং দায়িত্ববান হতে হবে, পড়তে হবে, একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুইজনে, একজন গাবে ছাড়িয়া গলা, অন্যজন গাবে মনে, কাজে দুজনেরই ব্যাপার, কবি এবং পাঠকের অঙ্গাঙ্গী সম্বন্ধ, পাঠক না নিলে সে কবিতা কবিতা থাকে না, কাজে পাঠককে পড়তে হবে। আমি সেটাই বলতে চাই, পাঠকের সঙ্গে কবির একটা সংযোগ থাকা দরকার, সেই সংযোগটা কিভাবে হবে, হবে পাঠককে তৈরি হয়ে আসতে হবে সেই সংযোগটা তৈরি করার জন্য, কবিতা নিয়ে বলছে দুর্বোধ্য, না কোনো কবিতা তাকে দীক্ষিত হতে হবে, পাঠককেও দীক্ষিত হতে হবে, না আসলে একটা ভুল ধারণা আমাদের, দুর্বোধ্য বলে কিছু হয় না, দুর্বোধ্য হলে সেটা কবিতাই নয়, জল পড়ে পাতা পড়ে আমার কথা মনে পড়ে, একটা লঘু সঙ্গীত চট করে আমরা বুঝে ফেলাম, কিন্তু একটু মার্গ সঙ্গীত বুঝতে হলে, রাগ সঙ্গীত কে বুঝতে হলে আমাকে আমার কানটাকে ঠিক করতে হবে, আমার শ্রুতিটাকে ঠিক করতে হবে, তবে না আমি সেই এর মধ্যে গানের ভেতরে ঢুকতে পারবো, সেই জগৎটা আমার কাছে উন্মোচিত হবে, কাজেই কবিতারও ব্যাপারটা দেয়, কবিতা পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে এবং পড়তে হবে, এর বিকল্প নেই। সঞ্জয়দার পরের কবিতায় যাব, পাসওয়ার্ড, মধুবান মধুভাণ্ড উপচে আছে, তবুও তবুও অমৃত তোমার কাছে, অদ্ভুত রে সব কাণ্ড, চার দেয়াল ছাদ ব্যালকনি চাওয়ার পাওয়ার মাঝের পাসওয়ার্ড সেই আকাশ, যোগ হতে হতেই বিয়োগ চাইছি, কোনো মতেই সরল রেখা নয়, আর বিন্দুতে দাঁড়িয়ে তুমি জুড়ে জুড়ে ইচ্ছে ট্রাপিজিয়াম। দেখো দাদা, ট্রাপিজিয়াম অঙ্ক, এই অঙ্কের ছোট ছোট জিনিসগুলো আমরা এখন কবিতায় ইউজ করছি, মানে বিভিন্ন বিষয়গুলোকে তুলে আনা কবিতার মধ্যে, তো তোমার পরের কবিতা, হাতছানি, ছোট কবিতা, জল যখন তোমাকে নিয়ে স্নান সারছে,
জানালার পাশে রোদ অপেক্ষায় বৃষ্টি স্নাত হবে বলে, যাই যাই করে দুপুর গড়ায় মেঘের স্নানে রোদের ঘটা। কচুগাছ সেই কবে থেকে জল ধরে আছে ছুতে পারে না, স্নান স্নান খেলতে খেলতে কচুরিপানা ডুব সাঁতারের হাতছানি দেয়। খুব সুন্দর রূপক ইউজ করা হয়েছে কবিতাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সঞ্জয় দার লাস্ট কবিতায় যাব। অপেক্ষা, এই যে অর্ধজীবিত ঝিনুক ভাটার শেষ টানেও ব্রাত্য থেকে গেল, আবার জোয়ারের অপেক্ষায় মৃত্যু তাকে ছেঁকে নিচ্ছে। শব্দবহ কিছু রোদ ছুঁয়ে মরতে মরতে জীবনের অপেক্ষা, পারে নিস্তব্ধতা দাঁড়িয়ে নতুন ভাঙনের অপেক্ষায়, স্রোত আসে যায় জোয়ার ভাটার খেলায়, সময় ছুঁয়ে পার জীবন পথ দেখে। স্নানোৎসব সারতে সারতে বালি ঝাড়া দিয়ে আসলে সত্য ছেড়ে ফেলছ। ধন্যবাদ। আমি শাশ্বতী একটু কথা বলতে চাই। চমৎকার কবিতা শুনলাম সঞ্জয়ের কাছ থেকে, খুব আমাদের প্রাপ্তির ঝুলি ভরে গেল। কিন্তু তুমি অন্তরালে থাকবে এবং আমাদের ফাঁকি দেবে, তুমি নিজে একজন এই সময়ের সম্পন্ন কবি, তুমি একটাও কবিতা পড়বে না, এ হতে পারে না। তোমার কবিতা আমরা শুনব। আচ্ছা, তার আগে দাদা সঞ্জয় দার হাতে শব্দ শ্রমিক সম্মান তুলে দাও তোমরা। এক বৃষ্টির নিদান লিখছে শ্রাবণ বেলার এক রোদ্দুর, যেমনটা লিখে কৃষ্ণচূড়ায় আর পলাশে চৈত্র মাসে, শিশির ঝরার সময় গেলে ক্লান্ত ধুলো আলতো শীতে, সর্বনাশীর আকাশ জুড়ে সেদিন কেবল লালন প্রেমিক, পথের ভেতর পথ চলেছে একতারা আর বাউল গানে, আত্মহারা যে যার মতো গাইছে আবির মাখছে বাহার, পাচ্ছে প্রেমের ঘুম ভাঙা সুখ একলা থেকে দোকলা হওয়া, এবার ফাগুন নিদান দিলে তোমার সাথে মিশতে পারি। কবিতায় মিশে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে যাব। এই কবিতাটি উৎসর্গ করলাম আজকে যারা এসেছেন আমার অনুষ্ঠানে শব্দ শ্রমিকে, শ্যামলদাকে এবং শঙ্করদাকে। এবারে কবি সম্মেলন পড়বেন, আরো অনেক অনেক ভালো ভালো কবিতা পাবেন, প্রচুর লেখকের সমারোহ। এবং এই দ্বিতীয় পর্বে আমার সাথে রয়েছেন কবি শিশির দাশগুপ্ত এবং কবি সৈকত ঘোষ। চলুন শুরু করা যাক। এই কবিতাটির নাম প্রচারের আলো। আলো পড়েনি কোনোদিন লোকটার গায়ে, জলের ছিটে পড়েছে কখনো সখনো, হোঁচট খেয়ে পড়ে যেতেও দেখেছি দু চারবার, সূর্য ডুবে গেলে মানুষটাকে আরো কালো লাগত, শুনেছি অন্ধকারেই থাকতে ভালোবাসতেন, বলতেন অন্ধকারের নিজস্ব মানচিত্র আছে, আছে ভৌগোলিক নানান চিহ্ন, আমরা বুঝতাম না, কখনো বা পাগলও ভাবতাম। সকালে দিব্যি হেঁটে যেতেন নিজস্ব ছন্দে, চৌমাথায় গিয়ে সিগারেট ধরাতেন, গুড মর্নিং শুনলে মুচকি হাসতেন, একটু পরেই সিগারেট পায়ের নিচে পিষে বাসে উঠে যেতেন। শুনেছি মানুষটা শিক্ষক হবে কোনো স্কুলের, আমরা জানতে চাইনি কোনোদিন। গতকাল আমরা প্রথম ওর ঘরে গেলাম, ঢুকে দেখি চতুর্দিকে তারা, টুকরো টুকরো কবিতার অংশ, দেয়ালে রবি ঠাকুর, মুকুন্দরাম, কৃত্তিবাস, লালন, বিষ্ণুদে, সমর সেন, জীবনানন্দ, এমনকি অচেনা কত কবির কবিতা। লোকটি ঘুমোচ্ছিলেন, আমরা কবিতার পৃথিবীতে আচ্ছন্ন। তখন মানুষটা অন্ধকারে শায়িত, তার গায়ে কোনোদিন আলো পড়েনি, কয়েকটি জলবিন্দু তার মুখের উপরে। আমরা ধন্দে তখন, হারিয়ে যাচ্ছি কবিতার আকাশে, আমাদের চোখ ঝলসে যাচ্ছে, কানে আসছে কবিতা শব্দ। আমরা চোখ বন্ধ করলাম, অনুভব করলাম সমস্ত তারাদের উপস্থিতি, কত কত আলোকবর্ষ পার করে আসা অগুন্তি তারা, আমরা তাদের চিনি না। আলো গায়ে না পড়লে আমরা কাউকেই চিনি না, মানুষটার গায়ে কোনোদিন আলো পড়েনি, তারাদের গায়ে আলো থাকে, আলো পড়ে না। বাবা চমৎকার, দারুণ। তারাদের গায়ে আলো থাকে, আলো পড়ে না।
এরকমই দুজন নক্ষত্র আমাদের মধ্যেও রয়েছেন, যাদের আলোয় আমরা আলোকিত হই। তো আমরা সরাসরি সৈকতের কবিতায় চলে যাব। সৈকত, প্রথম কবিতা কলকাতার সেলফি থেকে। সারাটা দিন সাকসেসফুল আপলোড করার পর ঝুড়ি ভরে লাইক এবং কমেন্ট নিয়ে ঘুমাতে যান আজকের মিস কলকাতা। আমি উত্তেজনা কামড়ে বসে থাকি ওয়েটিংয়ে, বারবার ইন্টিগ্রেট হতে হতে ভালো লাগাটা ধ্রুবক হয়ে যায়। সুপরিকল্পিতভাবে তুমি ঐতিহ্যের গায়ে আগুন লাগিয়ে দাও, সে আগুনে পুড়ে যায় কবিতার শহর। আমার সমস্ত শব্দ তাতে আহুতি করি, বায়োলজিক্যালি তুমি মা হতে চলেছ। একদম অন্য ধাঁচের কবিতা, একদম অন্য ধাঁচের। তো আমরা এগোতে থাকি দাদা, শিশির দা তোমার পরবর্তী কবিতা। আচ্ছা, এই যে কবিতাটা পড়ব আমি, যদিও একেবারে একটা কাঁচা কবিতা বলে না, কবিতাকে ফেলে রাখতে হয় বলে মনে করি আমি। আচ্ছা, তারপরে তার সাথে কথাবার্তা হয়, কিন্তু এই কবিতাটা কালকে আমি সারা রাত্রি জাগা ছিলাম, এই কবিতাটা ভোরের দিকে লেখা। আচ্ছা, এখন এই কবিতাটা হয়তো আরও অনেক রকম এই কবিতাটা নিয়ে ভাবতে হবে আমাকে, তবুও শোনাচ্ছি, কারণ এই কবিতাটা একটা যন্ত্রণা থেকে লেখা। কবিতাটার নাম ছাতা। তোমার ছাতাটার জন্যেই তোমাকে সবাই চেনে, সবাই ভাবে এক আশ্চর্য ছাতা, যেন আলাদিনের প্রদীপ। ছাতাটার জন্যেই কত মানুষ তোমার কাছে আসে, বসে, অনেকে তো প্রণামও করে। তুমি কাউকে করো আশীর্বাদ, কাউকে আবার ছাতা পেটার ভয়ও দেখাও, আবার কাউকে ছাতার নিচে সাদরে জায়গাও দাও। ছাতাটাও বেশ বড়, রোদ বৃষ্টি থোড়াই তুমি কেয়ার করো। তুমি জানো ছাতার দণ্ডটাই আসল, তুমি ভাবো ছাতাটা হাত ছাড়া যেন কিছুতেই না হয়। শক্ত করে ধরে রেখেছ তোমার খোলা ছাতা, তোমার পেটোয়ারাও হাতে হাত লাগিয়েছে। ছাতাটা ঝড়ে কেঁপে উঠলে তুমি তাকে উল্টে পাল্টে বাঁচাও, মোকাবিলা করো ঝড়ের। তুমি খেয়াল করতে ভুলে গেছ ছাতা শুধু দণ্ডের উপরই নির্ভর করে না, ছাতার কাপড়ে রুক্ষতা এসেছে, জীর্ণতা ঘাপটি মেরে বসেছে। তুমি বিশ্বাসই করতে চাও না ছাতার ক্লিপটা অপব্যবহারে দীর্ণ হয়েছে। আকাশের সূর্যকে আড়াল করতে করতে তুমি সূর্যের অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করেছ। তুমি ভুলে গেছ সূর্য আসলে একটি নক্ষত্র, এরকম লক্ষ কোটি নক্ষত্রকে আড়াল করা, অস্বীকার করা বোকামি। তুমি ছাতার উপর, ছাতার দণ্ডটির উপর এতটাই নির্ভরশীল এখন যে ভুলেই গেছ পৃথিবীর কোন ছাতাই আকাশের চাইতে বড় নয়। এটা কালকে যে এমনিতে আক্রমণের পর। এই সময় দাঁড়িয়ে একটা কবিতার নাম বললে আমার, মানে এটা আমার প্ল্যানে ছিল না, তো আমার মনে হচ্ছে কোথাও গিয়ে অপরাধ হবে। কবিতাটার নাম গান পয়েন্ট। গান পয়েন্ট, মাথায় বন্দুক ঠেকিয়ে দেশ চালানো যায় না, কয়েক মেগাওয়াট ঘৃণা নিয়ে পাশে দাঁড়ানো যায় না মানুষের, যেভাবে পৃথিবীর চারিদিকে ঘোরানো যায় না সূর্যকে, যেভাবে চাঁদের কলঙ্ক লিখে খুন হয়ে যায় কবিরা, ঠিক সেইভাবে কাটা ঘায়ের ওপর নুন ছিটিয়ে দেয় ধর্মের বিষ। ধর্ম রক্ত নিতে জানে, ভাত দিতে জানে না, তুমি সবই বোঝো অথচ কিছুই দেখতে পাও না। জীবনের অন্ত মিলে প্রকট হয় ডোরা কাটা দাগ, কে বলেছে মানুষ মানুষের মাংস খায় না, এসব না বলে এসব প্রেমের কথা বলি। নিজের কবরের পাশে ঘুমিয়ে পড়ি নিশ্চিন্তে, জানি চোখ সরিয়ে নেবে, ভালোবাসার মুখোমুখি দাঁড়াতে ভয় করে তোমার। টাকা দিয়ে ভোট কেনা যায়, ভালোবাসা কেনা যায় না। মনে রাখবেন ধর্মাবতার, যে দেশের 100 কোটি মানুষ দুমুঠো ভাত দুটো রুটির জন্য প্রাণপাত করে, তাদের কাছে রাজনীতি কিউই ফলের মতো, খায় না মাথায় দেয় বুঝে ওঠার আগেই খুন হয়ে যায় ঈশ্বর।
তো সময় আমাদের হাতে খুব কম, তোমাদের দুজনের কাছে ছোট্ট ছোট্ট দুটো কবিতা শুনবো এবং তারপরে আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। ছোট কবিতা বালিঘড়ি উল্টে দিলে ভর কেন্দ্র কোমর থেকে নখে স্থানান্তরিত হয়, জোনাকি লেখে নির্ঘুম সংলাপ, স্ক্র্যাবার খুঁটে তুলছে মৃত হাসি কোষ, ঢেউ থেকে রেহাই পায়নি পতঙ্গরাও, আর শীতে রাখা ঘুম সুযোগ বুঝে ঠিক ঠোঁট ফুলিয়েছে, প্রতিটা স্ট্রোকে জলের চিহ্ন ফুটিয়ে তোলে কাগজ, কিছুক্ষণের জন্য সময় ও দূরত্ব গলাগলি, এটা কোনো কোটেশন নয়, প্রতি রাতে বিষণ্নতার হাজারো এক উপকরণ কাটা জিভের আরো গভীরে নামছে। লাস্ট কবিতা শিশিরদা, তোমার কবিতা দিয়ে অনুষ্ঠান তোমাদের পাঠটা শেষ করব। কবিতার কথা, কিছু কিছু কথা কবিতার মতো, আবার অনেক কথা কখনোই কবিতা হয়ে ওঠে না, কাঠামোই কলত খুঁজে পাওয়া যায়, কাঠামোহীন কবিতা হয়? আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম আরো কত কি, আপনি নির্জনতা খুঁজেছিলেন, বলেছিলেন কাঠামো বোঝাবো, বকবক করব কবিতা নিয়ে, আগে চলো নির্জনে যাই, বুঝতে সুবিধা হবে। ছোটবেলায় বাবার বকা খেয়ে অনেকক্ষণ ছাদে ছিলাম একা একা, উঁকি দিয়ে দেখেছিলাম পরপর গাড়ি, টংটং ট্রাম, পাশ কাটিয়ে যাওয়া মুটে, তখন ঠেলা গাড়িও ছিল, হে খবরদার। ছাদের মাঝখানটা আমি চুপ করে বসেছিলাম, মনে হয়েছিল কোনো শব্দ নেই, নির্জন, শুধু আমি। মনে মনে ছাদটার নাম দিয়েছিলাম স্বস্তি। মাস্টারমশাইয়ের কানমোনা খেয়ে একদিন বাথরুমে ঢুকেছিলাম, কল খুলে দিয়েছিলাম জোরে, কেঁদেছিলাম অনেকক্ষণ একা একা, মনে হয়েছিল খুব নির্জন বাথরুমটা। বিকেল পড়লে বাগবাজারের যে ঘাটে বড় গাছটার নিচে বান্ধবীকে নিয়ে রোজ বসতাম, পাখিরা তখন ঘরে ফিরত, কখনো কখনো ওদের কলতান অসহ্য লাগত। যেদিন ওখান থেকে ও আমাকে বিদায় জানিয়ে চলে গেল, সেদিন জায়গাটা বড্ড নির্জন লেগেছিল, মনে হয়েছিল পাখিরাও শেষ পর্যন্ত খুব একা। কবিতার কথা এসব কোনোটাই নয়, আপনার সঙ্গে কোনো একদিন নির্জন এক জায়গায় যাবার কথা ছিল কবিতার জন্য। যেদিন টেলিফোনে জানলাম আপনি সত্যি সত্যি কোনো এক নির্জনতা খুঁজে পেয়ে চলে গেছেন, সেদিন আবার আমি অভিমান করেছিলাম। আপনি বলেছিলেন অভিমান খুব হলে নির্জনতা বোধ করা যায়, কিন্তু কবিতা লেখার জন্য কাঠামো গড়তে জানতে হয়। এখন আপনার কথা মনে পড়ে, তখনই আপনার কণ্ঠস্বর শুনি, আপনি কবিতার ঢঙেই বলে চলেছেন প্রকৃত নির্জনতার জন্য অপেক্ষা করে থাকতে হয়, প্রকৃত নির্জনতা ভাষাহীন শব্দহীন কিন্তু এক অমোঘ কবিতা। খুব ভালো দাদা, আমাদের এই দুই কবির হাতে শব্দ শ্রমিক সম্মাননাটুকু তুলে দাও। শিশিরদা এবং সৈকতের জন্য সৈকত। অনুষ্ঠান ছাড়তে ইচ্ছা হয় না, কবিতারা গায়ে লেগে থাকে বসন্তের মতো, তাই আমরা বসন্ত কবির কবিতা শুনবো। আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে শঙ্করদার কবিতা শুনতে শুনতে আমাদের এই যে কবিতার একটা অতৃপ্তি, এই যে কবিতার একটা পরম চাহিদা, সেটাকে আরো বাড়িয়ে নিয়ে যাব। শঙ্করদা, তোমার কবিতা। গল্পের মতন ছোট রাস্তা, ছোট গ্রাম, ছোট পাহাড়ের কাছে যাই, আমাকে বসতে বলে, রান্নার সামগ্রী দেয়, বাসন কোষণও, রাস্তা খুব একা, গ্রাম চিরদিনই দূরে দূরে, আর পাহাড় যে নিঃস্ব আগেই জেনেছি, তবু যাই কাছে কাছে, রাস্তা থেকে পাথর কুড়োই, দুধারে হলুদ সমারোহ, আরও রং সঙ্গে নিয়ে দেখে নিতে দূরে যাই যে গ্রাম আমারই, পালা বদলের খেলা চলছিল ওই গ্রামে, গাছে স্বর্ণলতা,
ওই গ্রাম কি চিনেছে আমাকে কখনো? গাছ লাগিয়েছি স্বপ্নে শিয়রে সবুজ, সেদিনও পাহাড়ে আমি নড়বড়ের সেতু উঠেছি ডিঙিয়ে বেশ অনেক ওপরে, ভয়ে কাঁপছিল আমার হাত পা। জানতাম একদিন সেই সব রং গিলে খাবে আমাকেও। বাহ,